আজকে থেকে আমাদের হচ্ছে মার্কেটিংয়ের টিপস অ্যান্ড ট্রিক্স এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব অ্যান্ড ফার্স্ট অফ অল আমরা লিঙ্কিন থেকে শুরু করব ঠিক আছে আর মার্কেটিংয়ের জন্য আপনাদের আমাদের ইনস্টাগ্রাম পিন্টারেস্ট টুইটার তারপরে আছে আমাদের টিকটক আছে ইউটিউব ফেসবুক আছে এটা অ্যাজ ইউজুয়াল আপনারা করতে পারবেন সো আমি জাস্ট আজকে লিঙ্ক দিনটা দিয়ে শুরু করি আসলে লিঙ্ক দিনে কীভাবে আসলে আমরা কি করব। লিঙ্ক দিনে আমরা হয়তো খুব বেশি আসলে রেগুলার না তো আমাদেরকে এখানে আসলে রেগুলার হতে হবে আর যেহেতু এখন আপনাদের হচ্ছে এই কাজগুলোই হচ্ছে অনলাইন বেস তো আজকে আপনি এই ইন্ডাস্ট্রিতে আছেন এটা নিয়ে কাজ করতেছেন ফিউচারে হয়তো বিজনেস করবেন বা আপনি হয়তো অন্য কোনো প্রফেশনে যাবেন বা যাই করেন না কেন অনলাইনে যদি কোনো কিছু করতে হয় সো আপনার আইডিটা কিন্তু আপনার একটা অ্যাসেট হয়ে থাকবে সো এই আইডিটা আপনি মনে করবেন না যে এটা চলে যাবে সমস্যা নাই আমি আর ওপেন করবো সো একটা পর্যায়ে আসার পর এটা যখন চলে যায় যেমন এখানে দেখতে পাচ্ছেন কানেকশন ফলোয়ার্স আমার তো এই আইডিটা চলে যায় সামহাও তো এটা আমার জন্য খুবই একটা লস হয়ে যাবে মানে এই পর্যন্ত আসতে তো মানে কম সময় লাগেনি আইডি নিয়ে তো আমি অনেকবার কথা বলেছি আপনাদের সাথে যে একটা আইডি কিভাবে আসলে আপনারা অপটিমাইজ করবেন কোথায় মানে যেখানে যা আছে অপশন আমাদের লিঙ্ক দিনে প্রত্যেকটা জায়গায় আপনারা সব কিছু ব্যবহার করবেন সো আমি কিন্তু আমার এই আইডিটা এখনও পর্যন্ত ভেরিফাই করে নাই হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন যে ভেরিফাই এই যে নাও লেখা আসছে এখানে তো আমি কিন্তু এটা ভেরিফাই করি নাই আমি করতে পারবো যে যেহেতু আমার হচ্ছে বিজনেস ইমেল আছে সো তারপরেও আমার মানে মানে ইন্টারেস্ট নাই বা আমি ওটা আর করতে চাচ্ছি না এনে দরকার হইলে পরবর্তীতে আমি করব আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে যে এই লিংক দিনে আমি ফার্স্টটা বলেছি একটা হচ্ছে আমাদের আমাদের ইন থেকে কিছু কাজ আছে মানে একজন সেলার হিসেবে আমাদের কিছু কাজ আছে তারপরে পরবর্তীতে হচ্ছে আমাদের মার্কেটিং কিছু বিষয় আছে আমাদের ইন থেকে কাজটা হচ্ছে কি যে আমাদের প্রোফাইলটাকে হচ্ছে অপটিমাইজ করে রাখা যেন আমাদের প্রোফাইলে যদি কেউ আসে তাহলে সে জন্য বুঝতে পারে যে আসলে আমরা কি করি বা আমি কে কী কাজ করি বা আমি আসলে কি। এটা যেন সে বুঝতে পারে এক নম্বর হচ্ছে এইটা তার জন্য সুন্দরভাবে প্রোফাইলটা সাজানো দুই নম্বর হচ্ছে রেগুলার হচ্ছে বিভিন্ন বিষয় এখানে শেয়ার করা কি শেয়ার করতে হবে সব কিছু হচ্ছে আমাদের আমাদের যে কাজ আছে সেই কাজের বিষয়গুলো আমরা এটা শেয়ার করব। যে যে প্রফেশনে যে কাজগুলো করবে সেই বিষয়গুলো শেয়ার করবে এখানে ঠিক আছে আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি মনে করেন সাপোজ আমি এখানে একটা প্রোফাইল আপনার সাথে শেয়ার করলাম উনি একজন আসলে মার্কেটার ঠিক আছে উনি একজন মার্কেটার বেসিক্যালি উনি হচ্ছে অ্যাডস নিয়ে কাজ করে থাকে বলতে পারেন উনি হচ্ছে একজন এজেন্সি ওনার অ্যাড এজেন্সি তো এই কাজগুলো করে থাকে কি কাজগুলো করে থাকে দেখেন সুন্দরভাবে এখানে লেখে আছে কত কিছু এখানে লেখা আছে আমাদের প্রোফাইলে আমরা শুধু শর্টকাটের চেষ্টা করি কিন্তু একজন মার্কেটার কি সুন্দরভাবে এখানে লিখেছে দেখেন তার ফলোয়ার অসংখ্য ফলোয়ার আছে এখানে উনি টোটাল হচ্ছে থার্টি টু মিলিয়ন প্লাস ইন কমার্স সেলস জেনারেট করছে কার জন্য মানুষের জন্য ঠিক আছে মানে বিভিন্ন ক্লায়েন্টের জন্য স্কেলিং পার্টনার উইথ টপ ব্র্যান্ডস এফ বি অ্যাডস ঠিক আছে এই বিষয়গুলো তারপরে শেয়ারিং ই কমার্স ইনসাইড ডেইলি অন লিঙ্কডিন এইখানে লাস্টে যে কথাটা লেখা আছে আমি এটা কেন দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে যে একটা লিঙ্কডিন প্রোফাইলটাকে আসলে মানে হাউ টু ইউজ কীভাবে ইউজ করতে হয় কিভাবে অপটিমাইজ করতে হয় কীভাবে কোথায় কী রাখতে হয় এই বিষয়গুলো আমাদের প্রোফাইল দেখেন আর তার প্রোফাইল আমার প্রোফাইলটাও কিন্তু ধরতে পারে হানড্রেড পার্সেন্টের মধ্যে হয়তো টেন টোয়েন্টি পার্সেন্ট পারফেক্ট আছে বাকিটা কিন্তু নাই ঠিক আছে মানে ওটা নিয়ে সময় দিচ্ছি না কাজ করি না তো এখানে যারা কাজ করে তাদেরকে দেখলে বুঝতে পারবে না এখানে তো এখানে কত ইনফরমেশন শেয়ার করেছে এবং উনি যে কাজটা করে থাকে ই কমার্সের হচ্ছে ইনসাইটগুলো হচ্ছে ডেইলি উনি শেয়ার করে কোথায় লিঙ্ক দিনে শেয়ার করে এখন ইনসাইটস মানে কি এটা আমরা সবাই জানি ইনসাইটস মানে হচ্ছে আপনার ই মানে ই কমার্সের উপরে উনি যে কাজগুলো করে থাকে সেই কাজের একটা মানে আপডেট ঠিক আছে যেমনটা হচ্ছে ধরে নিন আমাদের কার্তিক দা হচ্ছে একটা রিসেন্টলি একটা প্রোজেক্টে উনি কাজ করতেছে তো কার্তিক দার উচিত হচ্ছে কি হবে যে ওনার লিঙ্ক দিনে এই প্রোজেক্ট সম্পর্কে শেয়ার করা এই প্রজেক্টের মানে কাজের কি কাজ ছিল কি বিষয়ের উপরে ছিল উনি কীভাবে কাজটা করলো ঠিক আছে এবার আলটিমেটলি সাকসেস হয়েছে এই বিষয়টা হচ্ছে ইনসাইট এটা হচ্ছে একটা এটা আপনি ইমেজ আকারে শেয়ার করতে পারেন ইট কুড বি ইউর ভিডিওস শর্ট ভিডিও হতে পারে লং ভিডিও হতে পারে যে কোনো বিষয় হতে পারে তো এটাই হচ্ছে ইনসাইট মানে আপনার যে কোনো একটা কাজের উপরে ওইটার একটা মনে করেন ইন অ্যান্ড আউট এভরিথিং একটা হিটস আপনি দিচ্ছেন তো ওনারা সেই কাজটাই করে থাকে সাপোজ উনি একটা বাইরের জন্য হয়তো একটা বিজ্ঞাপন রান করেছে ই কমার্সের জন্য সাপোজ ধরে নিন যে ওয়ান থাউজেন্ড ডলারের একটা অ্যাড রান করতে হবে এক মাস ধরে সো সেখান থেকে আসলে কতটা আসলে সেল আসলো কনভার্শন কেমন ছিল এই টোটাল বিষয়টা হচ্ছে শেয়ার করে কেন শেয়ার করে জানেন এই জন্য শেয়ার করে যেন হচ্ছে উনি আরও বেশি ক্লায়েন্ট পায় কারণ অন্যান্য যারা আছে তারা যখন এই প্রোফাইলে আসবে তখন যখন তার এই বিষয়গুলো যখন দেখবে তার এই একদম প্রোফাইলটা যখন দেখবে তখন কিন্তু তারা বুঝতে পারবে এইখানে ঠিক আছে যেমনটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা আর্টিকেল উনি শেয়ার করেছে ঠিক আছে যেমন হাউ উই জেনারেট সেলস মোর অ্যান্ড এই যে ইনার টু ক্রোর মানে দুই হাজার টু ক্রোড় হচ্ছে রুপি ইনার তাই না এটা হচ্ছে তারা জেনারেট করছে কীভাবে এইটার একটা হিন্টস এখানে ইমেজ তারপরে কিছু লেখা এখানে শেয়ার করেছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে এই যে এই যে জেনারেটেড দ্য আর ও আই ঠিক আছে আর ওয়াইটা কী আর হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট সো এটা হচ্ছে কেমন ছিল পাঁচশো চল্লিশ পার্সেন্ট লাস্ট এই যে সেভেন ডেসে তারা এটা মানে আর্ন করছে এটা মেবি হচ্ছে ফেসবুকের বিজ্ঞাপনের ব্যাপার স্যাপার ঠিক আছে এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন প্লাস কিছু লেখা দেখতে পাচ্ছেন এটা কি করছে দেখেন এটা হচ্ছে ওনারা হয়তো সফিফায়ে কোনো একটা ই কমার্সের জন্য বিজ্ঞাপন রান করছে এবং তারা নাইনটি টু হচ্ছে ইউএসডি ডলার তারা জেনারেট করতে পারছে এবং ডিটেলস তারা এখানে আলোচনা করছে এখন আপনি বলতে পারেন যে কেন করছে এই জন্য করছে যেন অন্য যারা ক্লায়েন্ট আছে তারা জন্য এসে মানে ফিল লাইক যে পার্সনটা আসলে ক্যাপাবেল টু রান মাই বিজনেস ঠিক আছে এটা হচ্ছে জাস্ট তাদের একটা বিশ্বাসটা যাতে তৈরি হতে পারে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার এখানে দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো শেয়ার করছে তো আমি কিন্তু এই কথাগুলোই কিন্তু আপনাদেরকে বলি আমরা মানে আমি বলি যে আপনারা আপনাদের কাজের বিষয় শেয়ার করেন কাজের বিষয় শেয়ার করেন বললে হয়তো অনেকেই ক্লিয়ার বুঝতে পারেন না তো আমি এটা আপনাদেরকে এখন এটা ক্লিয়ার মানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি এখানে আপনারা যদি তার সার্ভিস দেখতে পাচ্ছেন এখানে আর কোথায় আছে এখানে দেখে আসি সি অল সার্ভিস সার্ভিসের মধ্যে আছে এখানে তাই না সি অল ফিচার আইটেম অ্যাক্টিভিটিসের মধ্যে এই যে অ্যাক্টিভিটিসের মধ্যে যদি আমরা যাই এখানে আমি দেখতে চাচ্ছি ইমেজেস তার যে অ্যাক্টিভিটিস ছিল মানে উনি রিসেন্টলি যেটা এই যে ইলেভেন আওয়ার্স এগো কিন্তু উনি এটা ইয়ে করছে তারপর একটা করছে ওয়ান ডে এগো আমরা এই পোস্টে যদি যাই দেখি আসলে উনি কী শেয়ার করছে এখানে বেসিক্যালি সো আপনাদের আপনি যে ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন না কেন আপনি আপনার নিজেকে যদি মানে প্রেজেন্ট মানে মানুষের কাছে যদি মানে পৌঁছাতে চান আর কি এক কথায় মার্কেটিং করতে চান তাহলে আপনার নিজের জিনিসপত্র নিয়েই মনে করেন যে মার্কেটে শেয়ার করতে হবে হ্যাঁ মানে নিজের ঢোল নিজে পেটানো আর কি বিষয়টা সো ওনারা দেখেন কি কাজটা করছে এখানে একদিন হচ্ছে এখানে ওনারা যে বিষয়গুলো কাজ করছে ঠিক আছে থার্টি ডেসে হচ্ছে ফোরটি নাইন কে ইউএসডি ডলার্স এখানে তারা ইয়ে করছে টার্গেট ছিল এবং উই আর টার্গেটিং মেতে তাদের একটা টার্গেট আছে এখানে হ্যাঁ এখানে একটা ইমোজি দ্বারা তারা ব্যবহার ইয়ে ব্যবহার করছে সরি এখানে বিভিন্ন ইয়ে ছবি ব্যবহার করছে আর কি এই যে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছে এখানে তো দেখেন এই এইখানে দেখেন কি পরিমাণ রিয়াকশান আসছে এখানে টোটাল এখানে রিয়াকশান আছে মেবি ফোরটি সেভেন ইলেভেন হচ্ছে কমেন্ট তো এখানে ম্যাক্সিমাম হতে পারে তার যারা ফলোয়ার্স আছে যারা হচ্ছে মার্কেটে কাজ করে থাকে তাদের এই বিষয়গুলো তারা এখানে শেয়ার করছে হ্যাঁ ম্যাক্সিমাম হতে পারে যেমন এইখানে যারা আছে এরাও কিন্তু আসলে এই ধরনেরই কাজ করে যেমন এই যে একজন আছে ব্যক্তি আছে উনি ডিটুসি ব্র্যান্ড নিয়ে কাজ করে থাকে সো এই যে উনি সুন্দরভাবে এটা শেয়ার করছে এই বিষয়গুলো নিয়ে সো আপনারা যখন যে কোনো যখন কাজ করবেন যে কোনো বিষয়ে যখন সাকসেস আসবে বা যখন কোনো একটা লার্নিং করতেছেন অবশ্যই আপনি চেষ্টা করবেন এই ধরনের বিষয়গুলো এখানে শেয়ার করার জন্য সো এটা হচ্ছে আমাদের ইন থেকে কাজ মানে আমরা হচ্ছে আমাদের প্রোফাইলটাকে এইভাবেই আসলে লাইভ রাখবো মানে সবসময় এই কাজগুলো করবে এখানে ঠিক আছে এবং তার ইমেল অ্যাড্রেস এখানে আছে এবং সুন্দরভাবে কত ডিটেলসে এখানে লেখা আছে আমাদের যে প্রোফাইল আমাদের কাজের জন্য ফ্রিল্যান্সারদের যে প্রোফাইল আছে এই প্রোফাইলগুলো যদি আপনি ভিজিট করেন আপনি তখন আপনি বুঝতে পারবেন যে কতটা আমাদের গাফিলতে এখানে আছে মানে অনেক ল্যাকিং আমাদের এখানে তো আপনারা যদি আপাতত এই ধরনের যারা মার্কেটিংয়ের যার সাথে জড়িত আছে তাদেরকে যদি রিচ আউট করতে পারেন এটাই হচ্ছে আপনার মানে আউটসাইড মার্কেটিং থেকে আপনার কিছু কাজ হয়তো আপনি পেতে পারেন ঠিক আছে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে এই একটা মানুষ আমরা পেলাম এই ধরনের বুঝতে পারলাম আমাদের অডিয়েন্স বা টার্গেট পারসন কারা হবে এখন তাদের সাথে আমাদের কানেক্ট করতে হবে আর কি তো কানেক্ট করতে হলে অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে তার সাথে আমার আসলে কোনো কানেক্ট আছে কি না এখানে তো আমারই কিন্তু এখানে কানেক্ট নাই দেখতে পাচ্ছেন এখানে অপশানটা কানেক্ট এখন একটা বিষয় হচ্ছে যে কিছু কিছু পার্সোন আছে যাদেরকে আপনি সরাসরি এইভাবে মেসেজ দিতে পারবেন আমি যদি মেসেজ ক্লিক করে এখানে মেসেজ দিতে পারবেন ঠিক আছে এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট একটা সিস্টেম আছে মানে ওদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এরা আসলে সব সময় যে আপনাকে এইভাবে রিপ্লাই দিবে এটা কিন্তু হবে না এই জন্য বললাম যে মাসে হচ্ছে আপনি সপ্তাহে একটা বা দুইটা করে দেন কারণ আপনি বেশি দিতে পারবেন না এটারও একটা সিস্টেম আছে বেশি ইয়ে করলে আবার ঝামেলা করলে আবার লিঙ্ক ঝামেলা করবে আপনার সাথে তো এখানে আপনি সাবজেক্ট দিতে পারেন এখানে আপনি রাইট মানে মেসেজটা লিখবেন এখন সাবজেক্টটা বেসিক্যালি কী হবে সাবজেক্টটা হবেই হচ্ছে এই যে আপনার লিড জেনারেশনের উপরে ঠিক আছে যে আই ক্যান হেল্প ইউ টু ফাইন্ড দ্য ই কমার্স লিড ঠিক আছে দ্যাট ক্যান গ্রো ইউর বিজনেস এই ধরনের কিছু একটা সাবজেক্ট আপনি দিতে পারেন অথবা আপনি এটা নিয়ে একটু রিসার্চ করবেন দেখবেন আসলে যে এই ধরনের মানে লিঙ্ক দিনে মেসেজ সেন্ড করতে হলে আসলে কি কী ধরনের আমাদের টাইটেল আমরা লিখতে পারি কোন টপিকের উপরে ঠিক আছে আমাদের বডিতে কি থাকবে লেখা এক কথা হচ্ছে এই মানুষের কাছ থেকে আপনার একটা কাজ আদায় করে নিতে হবে তার কাছে কাজ আছে ধরে নেন এখন তার কাছ থেকে কাজটা নিতে হবে এখন কিভাবে নিবেন এটা আপনি চিন্তা ভাবনা করবেন ঠিক আছে এটা গদ্বাদা কোনো নিয়ম নাই যে এখানে আপনি এই লিখবেন এই লিখবেন সো এখন এখানে আমি চাইলে মেসেজ দিতে পারি আর একটা অপশান আছে যে তার সাথে আপনি কানেক্ট হয়ে যাচ্ছেন যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে কানেক্ট নামে একটা অপশান আছে আমি কানেকটা এখানে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাড নোট আরেকটা আছে মানে উইদাউট নোট আমি উইদাউট নোটে আমি ক্লিক করলে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে সে চাইলে আমাকে অ্যাকসেপ্ট করতে পারে চাইলে আমাকে ডিক্লাইন করতে পারে মানে ওই যে ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা যেমন ডিনাই করি আর কি এখানেও হচ্ছে সেম তো এইখানে দেখতে পাচ্ছি যে অ্যাড নোটে যদি ক্লিক করি তাহলে এখানে আমার লেখার একটা সুযোগ থাকবে আমি দুইশো মনে করেন যে ক্যারেক্টার কিছু লিখতে পারবো এবং দেখতে পাচ্ছেন এখানে ফাইভ হ্যাঁ পার্সোনালাইজড ইনভাইটেশন রিমেনিং ফর দিস মান্থ মানে এভরি মান্থ আমি পাঁচটা পারবো এইভাবে নোট পাড়াইতে ঠিক আছে এইভাবে নোট পাড়াইতে এখন চিন্তা করেন তাহলে আপনি মাসে পাঁচটা মানে কি তার মানে পাঁচজন মানুষের সাথে আপনি রিজার্ভ করতে পারবেন আর একটা সুযোগ হচ্ছে যাদেরকে মেসেজ দিতে পারবেন মেসেজ দিতে পারবেন কিন্তু সবাইকে মেসেজ দিতে পারবেন না কানেক্ট হওয়ার পরে মেসেজ দিতে পারবেন বিষয়টা হচ্ছে এমন এখন এইখানেও সেমভাবে আপনি লিখতে পারেন এখানে যে হে গ্র্যাভিটি আর ওরা ঠিক আছে আই ফাউন্ড ইউন লিঙ্ক দিন ঠিক আছে ইউ আর ডুইং এই যে ই কমার্স সেলস অ্যান্ড অ্যাড এক্সপার্ট তো আমি এই লাইনে কাজ করতেছি আপনি বলতে পারবেন ঠিক আছে আই এম ডুইং লিড জেনারেশন ই কমার্স লিড জেনারেশন ঠিক আছে তো আই ক্যান হেল্প ইউ টু ফাইন্ড এই ধরনের আপনার আপনার মতো করে আপনি বুঝে শুনে এখানে লিখবেন আর কি আর এই লেখাটা আপনি গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি নিজে নিজের বাংলা বইলে তারপরে আপনি ইংলিশটা কপি পেস্ট করতে পারেন দেন এখানে আপনি সেন্ড করে দিতে পারেন ঠিক আছে তো আমি এখানে যেটা করতে পারি আমি এখানে আসলে কোনো কিছু লিখতে চাচ্ছি না আমি জাস্ট সেন্ড করে দিলাম তো তার কাছে একটা ইনভাইটেশন চলে যাবে এই যে ইউর ইনভাইটেশন ইজ সেন্ট ওকে সো আমি ভেরিফাই করতে চাচ্ছি না ওকে এখন এখানে লেখা আছে ফলোয়িং অ্যান্ড এইখানে লেখা থাকবে হচ্ছে এই যে পেন্ডিং তো উনি যদি মনে করে যে হ্যাঁ হ্যাঁ আমারটা অ্যাকসেপ্ট করবে তাহলে ভালো করলো না করলে নাই কিছু করার নাই ঠিক আছে এটা হচ্ছে বিষয় সো এইভাবে করেই হচ্ছে আমরা আউটসাইড মার্কেটের মানে এই লিঙ্ক দিনের মাধ্যমে এই ধরনের আমাদের টার্গেট ক্লায়েন্ট হতে পারে কারা এটা একটা আইডিয়া নিয়ে আমাদেরকে তাদের সাথে এইভাবে কোলাবরেট করতে হবে তাদেরকে মেসেজ দিতে হবে তাদেরকে এইভাবে রিচ আউট করতে হবে তো এটার লিমিটেশন আছে আমরা ইচ্ছা করে এইভাবে ইচ্ছা মতো সব কিছু দিতে পারবো না এছাড়াও আরও অনেক সিস্টেম আছে বিভিন্ন ভিডিও আপনারা দেখবেন ইউটিউবে আছে যে একসাথে আপনি মনে করেন যে দশজন বিশজনকে আপনি সফটওয়্যারের মাধ্যমে আপনি দিচ্ছেন এবং তারা এমনভাবে দেখাবে যে আপনি সকালবেলায় কাজ পেয়ে গেছেন বিষয়টা এমন এমন হতে পারে সকালবেলায় দেখবেন যে আপনার দিনটাই নাই আইডিটাই গায়েব হয়ে গেছে সো বিষয়টা এত সোজা না যদি এমন হইতো যে কোনো একটা থার্ড পার্টি কোনো একটা টুলস ব্যবহার করে দশজনকে আপনি ইমেল পাঠাচ্ছেন হ্যাঁ অটোমেশনের মাধ্যমে আর আপনার সকালবেলা কাজ চলে আসলো হ্যাঁ এটা আসলে সব কন্টেন্ট ভোকাস কনটেন্ট আর কি এত ইজি না এত ইজি হলে তাইলে মানুষজনের টাকা খরচ করতো না এনিওয়ে সো লিঙ্ক দিন নিয়ে সোফার আপনাদের সাথে এটাই ছিল আলোচনা আপনারা আপনাদের মতো করেই হচ্ছে এই লিঙ্ক ব্যবহার করেন প্লাস মার্কেটিংয়ের জন্য কাজ করেন যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করছি নিজেদের অ্যাকাউন্ট থেকে শুরু করে কীভাবে পোস্ট করবেন বিষয়গুলো শেয়ার করলাম